সম্পাস ব্লগ, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর আজকের দিনটা এই সকাল সকাল শুরু করে দিলাম, সকাল না, এখন বাজে 11টা, তো অনেকটাই বেলা হয়ে এসেছে, এটাকে সকাল বলা যায় না, কিন্তু আমার কাছে সকাল। যাই হোক, কালকে রাত্রির এডিটিং করছিলাম, তো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, ঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর চিকু, এই যে চিকু এখানে রয়েছে, চিকুর শরীর এখন খুব ভালো। আর কৃষ্ণা গেছে স্নানে, মা গেছে নিচে কাজ করতে, পাপি তো বাড়িতে নেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের পাশে একটা বিয়ে বাড়ি চলছে, হয়তো ব্যাকগ্রাউন্ডে আপনারা একটু একটু গানের আওয়াজ শুনতে পেতে পারেন। জানি না কপিরাইট আসবে কি না, কপিরাইট এলে তো তাহলে জানি না কি হবে, সারাদিন কতটা কথা বলতে পারবো সেটাও জানি না। এখন তো একটু আস্তে আস্তে গান চলছে, একটু আগেই প্রচণ্ড জোরে গান চলছিল, হয়তো এর পরেও প্রচণ্ড জোরে গান চলবে। তো যাই হোক, তো চলুন দিনটা শুরু করি, আপনাদেরকে সারাদিনটা শেয়ার করবো কি করছি না করছি, তো দেখতে থাকুন। আচ্ছা, আমি যে গাছগুলো বসেছিলাম সেগুলো না সবটা মোটামুটি ঠিকঠাকভাবে ধরে গেছে, খুব একটা বড় হয়নি, মোটামুটি তো এই এক সপ্তাহ হতে চলেছে। তো দেখুন কতটা কি হলো, দেখাই। দেখতেই পাচ্ছেন, এই যে কৃষ্ণাও রেডি হয়েছে। আমরা এখন যাচ্ছি বিডি অফিসে, আরও কিছু কিছু কাজ আছে, সেগুলো করার জন্য এদিক ওদিক যেতে হবে। তো কৃষ্ণার কলেজের ব্যাপারের কিছু কাজ, তো সেই কারণেই যাচ্ছি, আর ও একা যাচ্ছে বলে ওর সঙ্গে আমিও যাচ্ছি। তো চলুন, তারপরে যেতে যেতে আপনাদের সঙ্গে আবার দেখা করছি, কিন্তু মনে হয় কথা বলতে পারবো না। আর যদি কথা না বলতে পারি তাহলে একদম ফিরে এসে আপনাদের সঙ্গে কথা বলবো। তো দেখতে থাকুন। এই দেখুন, আমাদের এখানেতে হাই রোডের রাস্তা হচ্ছে, তো এইদিকে সব দোকান বাজার সব ভেঙে দিয়েছে, আর এখানটাতে এখন একটা ব্রিজ উঠছে। তো এখানে ব্রিজের কাজ চলছে। কেমন লাগলো? আমাকে তুলে নিয়ে চলে যেত। এই তো আমরা কি লেলা, এই তো এদের তো দোকান খোলা, ভয়ে ছুটছি। হনুমান গুলোর ভয়েতে আমরা ছুট দিয়েছি। আমরা এই জাস্ট বাড়ি আসছি, অবস্থা খুবই খারাপ, মানে এখন বাজে পুরো 3:30 মতো, আর পুরো 3:35 আন্দাজে ঠিকই বলেছি, এত মাথা ধরেছে মানে কি বলবো। আর দুটো হনুমান রাস্তা দিয়ে এমন ছুট লাগিয়েছে ভয়েতে, কৃষ্ণা আমাকে টেনে টেনে নিয়ে একজনদের বাড়ির কাছে ঢুকে গেছিলো। এই যে আমরা বাড়ি চলে এসেছি বাড়ির সামনে, আর আমাদের বাড়ির সামনেই বিয়ে বাড়ি, দেখতেই পাচ্ছেন। আর এই গেটটা কেমন হয়েছে এটা আমার দাদা সাজিয়েছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর এই দেখুন সব বাচ্চাগুলো ঘোরাঘুরি করছে এখানে। এখন বাজে পাক্কা 5টা, আর সকালবেলা সান টান করেই বেরিয়েছিলাম, কিন্তু বাইরে এত ধুলোতে মাথা চুল পুরো চ্যাটচ্যাট করছে, আর তার উপর বাইরে থেকে এসে একটু মানে স্নান টান করে ফেস ওয়াটার দরকারও রয়েছে, সেই জন্য একদম শ্যাম্পু করে নিয়ে স্নান করে আর এই চুল শুকনো করে জাস্ট বসছি। চুল শুকনো করে বলতে ড্রায়ার দিয়েই শুকনো করেছি, কারণ এখন তো আর চুল না হলে শুকনো হবেও না। আর প্রচণ্ড মাথা ধরেছে, এখনো পর্যন্ত খাওয়াও হয়নি, মানে ভাত খাওয়া হয়নি, তো ভাবছি খাবো কি খাবো না দেখা যাক, প্রচণ্ড মাথা ধরেছে, দেখি কি করি। চা না খেলে ঠিক মাথাটা ছাড়বে না, ও বলছে আমি চা খাবো। তো যাই হোক, এরপর তোমাদের সঙ্গে একদম রেডি হব যখন, বা রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, তার আগে পারছি না, প্রচণ্ড মাথা ধরেছে, একটু রেস্ট নিই চলো। এই দেখুন আমরা রেডি হয়ে গেছি, এই যে ড্রেসটা আমি পরেছি, আর এখানে রয়েছে ঋতু, ঋতু আর এই হচ্ছে কৃষ্ণা। তো কেমন লাগছে আমাদেরকে? আর এখন বিবাড়ি যাচ্ছি, এখন অনেকটাই রাত হয়ে গেছে, দেরি হয়ে গেছে আমাদের, 9টা বাজে, তো চলুন যাই। বাড়ি একদম শেষ হয়ে গেছে, এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই, আমার হাতে প্রচুর জিনিস, এটা ঋতু করে দাও, বাই বাই বাই।